রাজ্যের প্রধান রেফারেল হাসপাতাল জিবি করোনা আবহে এই হাসপাতালের পরিষেবা নিয়ে একের পর এক অভিযোগ উঠে এসেছে কখনো মেশিন অচল তো কখনো পরিষেবা না মেলার অভিযোগ উঠে এসছে একের পর এক এবারে চিকিৎসকের অভাবে জিবি এন্ডোস্কপি বন্ধ এর দায়িত্বে ছিলেন ডক্টর অজিত চৌধুরী তিনি বছর আগে অবসরে গেছেন এরপর তার দায়িত্বে ছিলেন প্রদীপ ভৌমিক তিনিও অসুস্থ ফলে প্রায় আট মাস ধরে বন্ধ এই পরিষেবা অভিযোগ উদাসীন কর্তৃপক্ষ রিপোর্ট চ্যানেল দিন রাত